2014 সালের পর 2024 প্রায় এক দশক পর জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঘোষিত হয় নির্বাচনের ফল। কংগ্রেসকে সঙ্গী করে ভূস্বর্গের মসনদে আব্দুল্লাহ পরিবার। ফল ঘোষণার পর দেখা গিয়েছে জম্মুতে বিজেপিকে মানুষ ভোট দিলেও মুখ ফিরিয়েছে কাশ্মীর। যদিও এই কথা মানতে নারাজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এক এক্স বার্তায় তিনি জানিয়েছেন প্রাপ্ত ভোটের পাটিগণিতে শীর্ষে রয়েছে বিজেপি। তিনি লিখেছেন শতাংশের হিসেবে বিজেপি 25% ভোট পেয়ে 29টি আসন দখল করছে। ফারুক আব্দুল্লাহ দল এনসি পেয়েছে 23%, তাদের ঝুলিতে 42টি আসন। কংগ্রেস 12 এবং পিডিপির ঝুলিতে 9% ভোট। ভোট প্রাপ্তির হিসেবে বিজেপি শীর্ষে রয়েছে বলে শুভেন্দুর দাবি। 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করেই বিজেপি 25% ভোট পেয়েছে বলে দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা। তার মতে 2014 সালে 18% ভোট পেয়ে 12টি আসন জিতেছিল কংগ্রেস। এবার 12% ভোট পেয়ে গতবারের তুলনায় কংগ্রেসের আসন কমে হয়েছে 6। জম্মুতে দাঁত ফোটাতে পারেনি রাহুল গান্ধীর দল। এক্স বার্তায় বিজেপি নেতা সংরক্ষিত আসনগুলিতে বিজেপির ভালো ফলের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। তপশিলি জাতির জন্য সংরক্ষিত 7টি বিধানসভায় জয়লাভ করেছে বিজেপি। কাশ্মীরে বিজেপি 19টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। মুসলিম অধ্যুষিত বারামুল্লার কুরেজ আসনে মাত্র 1132 ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী। উপত্যকার 5টি আসনে বিজেপি প্রার্থীরা 20,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। নাগরোটা কেন্দ্রে বিজেপি দেবেন্দ্র সিং রানা সর্বাধিক 30,472 ভোটে জিতেছেন। শুভেন্দু অধিকারীর মতে বিজেপি ক্ষমতায় না আসলেও নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেছেন ভূস্বর্গের মানুষ। ভবিষ্যতে এককভাবে দল ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেছেন।